আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস। আমার বাসায় এই নিজস্ব পদ্ধতিতে আমি যখন বানাই সবাই খেয়ে খুবই প্রশংসা করে। ইনশাআল্লাহ আশা করি আপনাদেরও ভালো লাগবে। একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো আমার নিজস্ব স্টাইলে। চলুন রেসিপিটি দেখে আসি। ফ্রাইড রাইস বানানোর জন্য লাগছে আমাদের এখানে কিছু প্রন, আর আমি নিয়েছি একেবারে চিকেনের ব্রেস্টের যে অংশটুকু সে অংশটুকু কুচি করে কাটা। প্রথমে আমি এই ব্রেস্টের চিকেনের অংশটুকু ম্যারিনেট করে নিব। লাগছে আদা রসুন বাটা ম্যারিনেটের জন্য, ম্যারিনেশন করার জন্য লাগছে অল্প একটু সয়া সস। চিকেনটা সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি, আর চিকেনের যে সাইজ করে কেটেছি চিকেনের পিসগুলো এগুলো একটু খেয়াল করে দেখুন, খুবই পাতলা করে লম্বা লম্বা করে কাটা। এবার আমি এটার মধ্যে দিয়ে নিলাম আদা রসুন বাটা, সয়া সস অল্প পরিমাণে, সামান্য লবণ দিব। আপনারা জানেন সয়া সসের মধ্যে লবণ থাকে, এই জন্য লবণ দেওয়ার সময় খুবই সাবধান। এটা মাখিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, এই 8-10 মিনিটের মতন মেখে রেখে ম্যারিনেট করে তারপর অল্প করে ভেজে নিব। বেশিক্ষণ ভাজবো না, বেশি ভাজলে হার্ড হয়ে যাবে, অল্প করে ভেজে নিব। তো চলুন চিকেনটা ভেজে নিয়ে আসি। প্যানে তেল গরম হয়ে গিয়েছে, ঠিক 10 মিনিট পরে আমি চিকেনের পিসগুলো এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা করে আমি চিকেনের পিসগুলো ভেজে নিব। আবারও বলছি লক্ষ্য করুন আপনারা, ব্রেস্টের চিকেন ব্রেস্টের পিসগুলো আমি যেভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আসলে ফ্রাইড রাইসের চিকেনের পিসগুলো এভাবেই কাটা হয়। আপনারা একটু কষ্ট করে ঠিক চেষ্টা করবেন এইভাবে কাটার জন্য। অবশ্য অন্যভাবেও কাটতে পারেন, অসুবিধা নেই। এটা আসলে অ্যাকচুয়ালি দেখার একটা সৌন্দর্য, যে যেভাবে করে আসলে শান্তি পাবেন, আসলে নিজের নিজের ইচ্ছা অনুযায়ী ওভাবে কেটে নেবেন। এভাবে কাটলে আসলে দেখতে সুন্দর হয়। আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। সয়া সসের জন্য আসলে কালারটা অনেক ডার্ক দেখাচ্ছে, জিনিসটা কিন্তু পুড়ে যায়নি। অনেকে চিন্তা করতে পারেন জিনিসটা পুড়ে গেল কি না, অ্যাকচুয়ালি সয়া সসের জন্য কালারটা এরকম দেখাচ্ছে। চিকেনের পিসগুলো হতে কিন্তু বেশিক্ষণ টাইম নেয়নি, আপনারা ঘুরে ধরে এই 5-7 মিনিটের মতন ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি প্রনগুলো একটু মাখিয়ে নিব। আমি এখানে বড় সাইজের কিছু 6-7টার মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একেবারে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিব অল্প একটু মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। ও দিয়ে নিচ্ছি একটু আদা রসুন বাটা, যেহেতু এটা মাছ একটু আদা রসুন বাটা দিতে হয়। অল্প পরিমাণে সব কিছু দিয়ে মাখিয়ে নেবেন, আসলে এটা স্বাদ এবং টেস্ট অনুযায়ী আপনারা যে যেভাবে নিতে পারেন। চিংড়ি মাছ আর একটু ছোটও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমি এই প্রনগুলো ভেজে নিব। প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এই তেলের মধ্যে মাখানো মাছগুলো ছেড়ে দিব। আসলে প্রন ম্যারিনেট করে রাখার কোনো কিছু নেই, আপনারা সাথেটা সাথে মাখিয়ে দিয়ে দিতে পারেন। অনেকে শুধু লবণ দিয়েও ভেজে নেয়, আমার কাছে কেন জানি ওটা ভালো লাগে না। অল্প একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলে এটা টেস্ট এবং স্বাদ স্বাদ গন্ধ যেটাই বলেন সব একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে, স্মেলটাও ভালো হয়। চিংড়ি মাছ কিন্তু একেবারেই ফার্মের মুরগির মতনই, হতে বেশিক্ষণ লাগে না, আরও কম সময় লাগে, চিকেনের থেকে বেশি টাইম, কম টাইম লাগে, বেশি টাইম লাগে না। এটাও আস্তে অল্প পরিমাণে ভেজে নেবেন। আসলে অনেকভাবেই মানুষ ফ্রাইড রাইস রান্না করে, আমার এই ফ্রাইড রাইসটি নিজস্ব একেবারে ঘরোয়া পদ্ধতিতে, আমি আগেও বলেছি। আপনার এটার মধ্যে ইচ্ছে করলে আর একটু ছোটো চিংড়ি মাছ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একে একে প্রনগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন মাছগুলো তুলে নিলাম। লাগছে ডিম, আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলো আমি একটা বাটিতে হ্যান্ড বিটার দিয়ে ফেটিয়ে নিয়েছি,
এর মধ্যে দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু লবণ আর দিব একটু গোলমরিচ গুঁড়ো। এই দুইটা মিশ্রণ দিয়ে আমি একটু আবারও বিট করে নিব। এখানে আমি গোলমরিচ কম হয়ে গিয়েছে আর একটু গোলমরিচ দিব, যেহেতু একেবারে ঝাল নেই ওটার মধ্যে, ফ্রাইড রাইসের মধ্যে ঝাল বেশি হবে না, তো এখানে আর একটু গোলমরিচ গুঁড়ো দিলে কোনো অসুবিধা নেই, এত ঝাল হবে না। তো আমার ডিম ফেটানো শেষ, এবারে আমি এটা ভেজে নিব। আমি যে প্যানের মধ্যে চিংড়ি মাছ এবং চিকেনগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ডিমটা এখন ছেড়ে দিলাম। ডিমটা গরম হয়ে গিয়েছিল প্যান, আমি এবার আস্তে আস্তে করে নেড়ে নেড়ে স্ক্র্যাম্বল করে নেব। এটা হতেও বেশি টাইম লাগে না, আস্তে আস্তে করে ডিমগুলো এভাবে নেড়ে নেড়ে ছড়িয়ে ছড়িয়ে একেবারে ঝুরা ঝুরি যেটাকে বলে স্ক্র্যাম্বল এগ, ওরকম করে নেবেন। ফ্রাইড রাইসের জন্য এগটা ঠিক এভাবেই করে, ছোট ছোট পিস হবে, ইচ্ছে করলে আরেকটা স্পুন ইউজ করবেন, আরেকটা চামচ দিয়ে দুটো চামচ দিয়ে একসাথে কেটে কেটে নেবেন, অসুবিধে নেই, যেভাবে আপনাদের সুবিধা হয়। আমি দুইটা স্পুন ইউজ করছি এখানে। ডিমটা ভাজাও হয়ে গিয়েছে এবং সাইজ মতন কাটাও হয়ে গিয়েছে, আই মিন ঝুরি যেটা ওটাও হয়ে গিয়েছে। আমি এবার এই ডিমগুলো নামিয়ে নিব। এই যে দেখুন আমার ডিমে স্ক্র্যাম্বলগুলো তৈরি হয়ে গিয়েছে। লাগছে পেঁয়াজ কুচি আর লাগছে কাঁচামরিচ কুচি। প্যান গরম হয়ে গেলে রেগুলার সয়াবিন তেল যেটা বাসায় আমরা খাই ওটাই আমি ইউজ করছি। ফ্রাইড রাইসে কিন্তু ঘি ইউজ করে না, শখ করে যদি কেউ খেতে চান সেটা আপনাদের ব্যাপার। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো ঢেলে দিব। ইচ্ছে করলে মরিচের পরিমাণ আরেকটু আপনারা বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই যদি ঝাল খেতে চান। আমার বাসায় ঝাল একটু কমই খায় সবাই। পেঁয়াজ মরিচগুলো আমি এমনভাবে ভেজে নিব, একদম বেরেস্তার মতন রং হবে না, আবার কাঁচাও থাকবে না, একটু ভাজা হবে, মিডিয়াম ভাজা হবে। পেঁয়াজ ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই যে দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি এই পেঁয়াজটা আর ভাজবো না। এর মধ্যে আমি এবার বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তার আগে দিয়ে নিচ্ছি অল্প আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে আপনি অল্প আঁচে এক দুই মিনিট একটু ভেজে নেবেন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনের সময় যে ছিটে সাবধানে যাতে গায়ে না লাগে। এখানে আমি এক কাপ পরিমাণের মতন গাজর কুচি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বরবটি। আদা রসুন বাটাটার কাঁচার স্মেল গন্ধটা চলে গিয়েছে, এবার আমি এর মধ্যে গাজর এবং বরবটি এই সবজি দুটো আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন, কষ্ট করে আমি যেভাবে গাজরগুলো কেটে নিয়েছি আপনারা ঠিক ওভাবেই গাজরগুলো কেটে নেবেন, এবং বরবটির যে সাইজগুলো দেখতে পাচ্ছেন যেভাবে আমি কেটেছি একটু কষ্ট করে ঠিক ওভাবেই কেটে নেবেন, জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে বরবটিগুলো কেটেছি। ইচ্ছে করলে রেগুলার পিসও করতে পারেন, কোনো অসুবিধে নেই, আরও ছোটো পিসও করতে পারেন, আপনাদের মন মতন মন খুশি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, বেশি লবণ আগেই দিবেন না যেহেতু ওইটা ফ্রাইড রাইস হচ্ছে, সয়া সসের কিছু পরিমাণ এখানে দেওয়া হবে। তো সয়া সসে যেহেতু লবণ থাকে সেহেতু ইচ্ছে আপনারা একদম ইচ্ছে অনুযায়ী লবণ একেবারেই দিয়ে দিবেন তা না, অল্প পরিমাণেই দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। আমি সবজিগুলো বেশি ভাজবো না, বেশি ভাজিও নি, হালকা ভেজে নিয়েছি, সবজিগুলো মুখে দিলে যেন ক্রাঞ্চি একটা ভাব থাকে। ফ্রাইড রাইসের সবজিগুলো ঠিক ওইভাবেই করে রেস্টুরেন্টে। তো এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা প্রনগুলো দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, এবার দিয়ে দিচ্ছি আমার ডিম যে ঝুরি করে রেখেছিলাম স্ক্র্যাম্বল এগ ওটা। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সাথে মিক্স করে নেব।
ইচ্ছে করলে আপনারা এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেহেতু একেবারে সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে সবসময় ঘরে অনেক কিছু থাকে না। ইচ্ছে করলে এখানে আপনারা মটরশুঁটি দিতে পারেন, ফুলকপি, কোনো অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতন সয়া সস, যতটুকু রাইস নিবে ততটুকুই। আমি এখানে অল্প পরিমাণে রাইস ইউজ করব, এই জন্য বেশি দিলাম না, আমি পরে আপনাদের রাইসের পরিমাণটা বলে দিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন টমেটো সস, এটা অবশ্যই দিবেন, এটা দিলে স্বাদ বাড়ে। টমেটো সস, সয়া সস এগুলো কিন্তু রেগুলার জিনিস, আমাদের বাসায় সবসময়ই থাকে। ঠিক সেই রেগুলার জিনিসগুলো দিয়েই আমি আজকের এই ফ্রাইড রাইসটা তৈরি করছি, একেবারেই সোজা, কঠিন কোনো কিছু না। কিন্তু খেতে ইচ্ছে যখন আপনি খেতে বসবেন, মুখে দিলে মনে হবে যেন ঠিকই রেস্টুরেন্ট থেকে আনানো খাবার। আমি এখানে 400 গ্রামের মতন চিনি গুঁড়া চাল ইউজ করছি। পোলার চালটা আমি ধুয়ে ঠিক ভাত যেভাবে রান্না করে ওইভাবে রান্না করে পানি ঝরিয়ে রেখেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, চালটা কিন্তু একটু শক্ত থাকতে আপনি পানিটা ঝরিয়ে নেবেন, একেবারে পোলার চালটা হয়ে যাওয়ার পরে পানি ঝরাবেন না, তাহলে নরম হয়ে যাবে। একদম একটু শক্ত থাকতে পানিটা ঝরিয়ে নেবেন, বেশি নরম হয়ে গেলে ফ্রাইড রাইস খেতে মজা লাগবে না, এটা একেবারে নরম নরম হয়ে যাবে। আমি এই সমস্ত যে সবজিগুলো দিয়েছিলাম, মাছ, চিংড়ি মাছ, ডিম, মাংস, সব কিছুর মধ্যে এবার আস্তে আস্তে আলতো হাতে আমি এই রাইসটুকু মাখিয়ে নেব। খুবই মজা হয় আমার কথা আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝবেন না, বিশ্বাসও করবেন না। বাসায় যা থাকে আমি ঠিক তাই দিয়েই বানিয়েছি, এমন কোনো জিনিস এখানে দেইনি যেটা বাসায় না থাকে। আমি আবারও বলছি, আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমার কাছে অনেক কিছু। আপনাদের আগেও বলেছি আবারও বলছি, আমার একদম নিজস্ব কিছু রেসিপি ঘরোয়া স্টাইলে, কঠিন কিছু না, সাধারণ মানুষ যেভাবে আমরা সাধারণ খাবার খাই, অনেক সময় ইচ্ছে করে রেস্টুরেন্ট স্টাইলে খাই, ঠিক ওইভাবে আমি রান্নাগুলো করি। আপনার ইচ্ছে করলে এখানে এই সময় আর একটু অল্প পরিমাণে মরিচ গুঁড়া দিতে পারেন, ঝাল বা সাদা গোলমরিচ বা কালো গোলমরিচ গুঁড়া আমি দিইনি, ঝাল যদি বেশি খেতে চান। দিয়ে নিয়েছি অল্প একটু চিনি, আর দিব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। অনেকে বলতে পারেন টেস্টিং সল্টটা খেতে মজা না, মানে স্বাস্থ্যের জন্য ভালো না, তবে আসলে হঠাৎ এক দুদিন খেলে এমন কোনো ক্ষতি হবে না। তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজাদার ফ্রাইড রাইস, এবার আমি এটা পরিবেশন করে ফেল। এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে মাশাল্লাহ আমার চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস। বাসায় অবশ্যই সবাই তৈরি করে খাবেন এবং জানাবেন টেস্ট কেমন হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকাটা আসলে জরুরি। দেখা হবে আবারও ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।